সবাইকে দেখি যে সূর্যের তাপের মধ্যে ডিম ভাজছে, তারপরে অন্যান্য কিছু ভেজে খাচ্ছে, দেখি ট্রাই করি আমিও যে ভেজে খেতে পারি কি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি ছাদের উপরে আসলাম। তো আমাদের বাংলাদেশে তাপমাত্রা কিন্তু খুবই ভয়ানক, খুবই খারাপ একটা অবস্থা। এত গরম যে সৌদি আরব ছাড়াইয়া চলে গেছে এরকম তাপমাত্রা। তো আমি ছাদের উপরে একটা ফ্রাই প্যান নিয়ে আসলাম, এখানে আমি তেল ঢেলে দিচ্ছি, আর এখানে দুই পিস মাছ নিয়ে আসছি, দেখি এই মাছগুলা ভেজে খেতে পারি কি না। তো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, কারণ অনেকেই কিন্তু ভাইরাল হয়ে গেছে, আর ভাইরাল ভিডিও দেখেই আমারও একটু ইচ্ছে জাগলো যে দেখি আমিও সূর্যের তাপে মাছ ভেজে খেতে পারি কি না। তো আমি এখন ফ্রাই প্যান গরম করতে দিলাম। তো আমি এখানে ফ্রাই প্যান গরম করতে দিয়ে একটু ছাদের উপরে ওয়েট করছি, একটু হাঁটাহাঁটি করছি, একটু সময় পাস করছি। তো এতটা গরম ছিল যে আমি নিজেই সুটকি হয়ে যাচ্ছি রোদের তাপে, যার কারণে আমি এখন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। তো আমার ক্যামেরাম্যান তো খুবই রোদে পুড়ে সুটকি হয়ে যাচ্ছে, আপনাদের জন্য একটু কষ্ট করছি, কিন্তু আপনাদের সাপোর্ট পেলে আমি আরও কষ্ট করতে রাজি আছি। সবাই আমার পাশে থাকবেন। অনেকক্ষণ ওয়েট করার পরই আমি আবার ফ্রাই প্যানের মধ্যে মাছটা দিয়ে দিলাম। ওয়াও, আসলে তো সূর্যের তাপটা খুবই ভয়ানক ছিল, যার কারণে মাছটা দেখেন কেমন ভাজার শব্দ হচ্ছে, আবার মাছ ভাজার মতোই কিন্তু বলক দিয়ে উঠছে। তো মাছগুলো আমি ভেজেই খাচ্ছি, অসাধারণ লাগলো। তো ভাইরাল হয়ে যাবো কি না তা জানি না। আসলে এক কথাই আমি সত্য কথাই বলি যে সূর্য তাপে তেমন মাছ ভাজা যায় না, ডিম ভাজা যায় না, তারা কীভাবে ভাজে ভাই আমি জানি না। তো আমি কড়াই মানে ফ্রাই প্যানটা আমি চুলায় বসিয়ে গরম করে দৌড় দিয়ে আমি ছাদের উপরে উঠে গেছি, উঠে গিয়ে ভিডিওটা চালু করে আবার মাছগুলা ভেজে নিলাম। এভাবেই কিন্তু আমার ভিডিওটা করা। আর যারা ভাইরাল হয়েছেন ডিম ভেজে বা অন্য কিছু ভেজে, তারা কিভাবে হয়েছে জানি না। এই যে গরম করে আবার এই যে দেখাচ্ছি যে মাছটা আমি ছেড়ে দিলাম, তা